বলগাল উলা বিকামালিহি কশফাদ দুজাবি জামালিহি হাসনাদ দুজামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শুরু করছি প্রিয় অনুষ্ঠান মোবারক মাস রমজান আমি সঞ্চালনা রয়েছি ডক্টর মালানা কে এম আব্দুল মমিন সিরাজি অনুষ্ঠানের শুরুতেই আমরা মহাগ্রন্থ কোরআনুল কারিম থেকে তেলাবাদ শুনবো তিসু আহ القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها والروح فيها بإذن ربهم চলাওয়াতির পরই আমরা একজন বিজ্ঞ প্রাজ্ঞ পথিত্বা শাহ আলেমকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি মিডিয়ায় কথা বলে থাকেন এবং তত্ত্বতাত্ত্বিক আলোচনা করে থাকেন হজরাতুল আল্লাহ মৌলানা সাব্বির আহমদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় মণ্ডলী আপনাদের পক্ষ থেকে যে সমস্ত প্রশ্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ভাই বোনদের কাছ থেকে আমরা সংগ্রহ করে থাকি সেই প্রশ্নের উত্তর দেবেন আজকের বিজ্ঞ আলোচক আমি প্রথমেই তার কাছ থেকে জানতে চাচ্ছি যে মূলত লাইলাতুল কদর কেন লাইলাতুল কদর মূলত মহান মোহনব্বুল আলমিন উম্মতে মোহাম্মদীকে প্রদান করেছে এই কারণে এ প্রসঙ্গে লাইলাতুল কদর অর্থাৎ সুরা কদরের সানে নজর যদি আমরা খেয়াল করি তাহলে সেখানে এই ঘটনাটা আমরা সুন্দরভাবে বুঝতে পারবো রসুল আলাইহি আলহাম তিনি একদিন সাহাবায় আজমাইনকে নিয়ে আলোচনা করতেছিলেন এবং বনি ইসরায়েলদের এক বুজুর্গ ব্যক্তির কথা একজন আবেদ ব্যক্তির কথা বলতেছিলেন হাদিসে যার নাম এসেছে সামাউন তার ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছিলেন যে তিনি একজন বুজুর্গ দিন তিনি আল্লাহর পথে জেহাদ করতেন এবং রাত্রিবেলায় সারা রাত জাগ্রত থেকে তিনি আল্লাহর এবাদাতে মশগুল ছিলেন এইভাবে তিনি তার জীবনে প্রায় হাজার মাস পার করে দিয়েছিলেন এত দিন পর্যন্ত তিনি এবাদাত করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে অত্যন্ত প্রিয় হয়েছিলেন এ কথা শোনার পরে সাহবা আজমাইন মুখমণ্ডল মলিন করে মনটা বেজার করে ফেললেন রাসুলসলামের কাছে বলল নিয়া রাসুল আল্লাহ আমরা তো তাহলে বনি ইসরায়েলদের মতো এত হায়াত পাই না এত দীর্ঘদিন আমরা বেঁচে থাকি না তাহলে তাদের মতো আমরা এই মর্তবা কী করে অর্জন করবো আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কী করে প্রিয় হব তখন রসুল সাল্লাম এই কথা শোনার পরে তার মনটা বেজার হয়ে গেলেন ঠিকই তো আমার উম্মতরা এত মর্তবা কি করে পাবে তখন সাথে সাথে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে জিবরা আমিন হাজির হয়ে রসুলের কাছে তখন এই সুরা কদর নাজিল করে বললেন ইন্না না হুফি লাইলাতুল কদরে নিশ্চয় এই কদর রাত্রিতে আমি নাজিল করেছি অমা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল লতল কদরে খাইরুম্মিন আল ফিসাহার এই লাইলতল কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন হে রসুল আপনি আফসোস করবেন না আমি আপনাকে আপনার উম্মতকে এমন একটা রাত্রি দিয়েছি যেই রাত্রিটা কেউ যদি এবাদাত করে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টি করার জন্য ওই রাত্রি এবাদাতের মাধ্যমে আপনার উম্মতকে আমি হাজার মাস অপেক্ষা উত্তম প্রতিদান দিব এই হাজার মাস হিসাব করলে আমরা দেখি তেরাশি বছর চার মাস এতদিন একজন মানুষ লাগাতার এবাদাত করলে যা পাবে ঠিক একটি রাত্রি লাইলাতুল কদরের রাত্রিটা কেউ যদি এবাদাতে কাটিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাহলে সে এত বড় মর্যাদা এবং মর্তবা পাবে এই জন্যই মহান রব্য আলামিন মানব জাতিকে উম্মতে মোহাম্মদীকে এই লাইলাতুল কদর প্রদান করেছেন এই যে লাইলাতুল কদর এই লাইলাতুল কদর কোন সময় আমরা তালাশ করব লাইলাতুল কদর তালাশ করার জন্য হাদিসে এসেছে আবুদাউদ্দ শরীফের একটি হাদিসে রাশা প্রথম রমজানের প্রথম দশ দিন লাইলাতুল কদর তালাশ করলেন তারপরে দ্বিতীয় দশ দিন তালাশ করলেন এরপরে তার কাছে ওহি আসলো ইয়া রসুলাল্লাহ আপনি দ্বিতীয় এবং প্রথম দশ দিনে নয় আপনি শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করেন তখন রসুলাম শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতেন এবং এর কারণে তিনি প্রতি বছর লাইলাতুল কদর তালাশ করার জন্য পাওয়ার জন্য তিনি এতে কাপ করতেন রসুলাম এর সাত করেন তোমরা রমজানের শেষ দশকের যে কোনো বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো অর্থাৎ বিশ রমজান দিবাগত রাত আমরা যেটাকে একুশ বলি একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটি রাতের যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে তবে বিভিন্ন বুজুর গানের দিন এবং হাদিসের কিছু ভাষ্য অনুযায়ী এবং রসুল সামের যুগে যারা রাইসুল মুফাসির ছিলেন তাদের কিছু মতের বিনিময়ে আমরা দেখি যে ছাব্বিশ রমজান দেবাগত রাত্রিটা এটাই হলো লাইলতুল কদর হওয়ার জন্য একটি বিশেষ রাত্রি বা এই রাত্রিতে হওয়ার সম্ভাবনাই বেশি তো যদি আমরা এই রাত্রিকে সম্ভাবনাময় করে তুলি যে সাতাশ তারিখ তাহলে অন্য অন্য রাত্রির যে গুরুত্ব তখন কি থাকে বাড়ে আমি যেই ছাব্বিশ তারিখের কথা বলছি এটা হানড্রেড পারসেন্ট শিওর আমিও দিতে পারি নি পৃথিবীর কেউ দিতে পারেনি এটা একটু সকলের মধ্যে একটু আলাদা মানে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে তবে শেষ দশকের যে কোনো বেজর রাত্রিতে এই কদর হতে পারে তার জন্য আমাদের দুটি কাজ করা দরকার একটা হলো প্রতি বেজর রাত্রিতে আমাদেরকে লাইলাতল কদর তালাশ করতে হবে এই রাত্রি একটাও যেন আমাদের যেন মিস না যায় কারণ যে কোনো রাত্রিতেই হতে পারে আবার এমনও মত আছে যে এক এক বছরে এক একটা তারিখও লাইলাতল কদর হতে পারে পাশাপাশি আমরা এই লাইলাতল কদরের বেজর রাত্রিগুলোকে তালাশ করার জন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন এতে কাপ করি এতে কাপের মাধ্যমে আমরা কদর তালাশ করলে এই লাইলাতল কদর ছুটে যাওয়ার সম্ভাবনা আর থাকে না এই এতে কাপ করার নিয়মটা কী এতে কাপ করার নিয়ম হলো পুরুষ এবং মহিলাদের জন্য একটু আলাদা নিয়ম আছে আমি পুরুষের নিয়মটা প্রথমে বলছি এতে কাপ করার নিয়ম হলো সর্ব উত্তম হলো কেউ যদি বাইতুল্লাহ শরীফে এফা এতে কাপ করতে পারে দ্বিতীয়ত যদি মসজিদের নববীতে এতে কাপ করতে পারে তৃতীয়ত কেউ যদি বাইতুল মোকাদ্দাস এতে কাপ করতে পারে এদের জন্য উত্তম সেটা যদি না হয় তাহলে যে যে এলাকায় বাস করে ওই এলাকার সবচেয়ে ভালো মসজিদ জামে মসজিদ যেখানে পাঞ্জেগানা আজান হয় জামাত হয় জুমার নামাজ হয় এমন একটি মসজিদের ভিতরে তাকে এতে কাপ করতে হবে নিরিবিলি একটি কর্নারে যদি এরকম মসজিদ তার এলাকায় না থাকে বা দূরত্ব থাকে যেতে তার সমস্যা হয় তাহলে ওই ব্যক্তি যেখানে বসবাস করে তার পাশে কাছাকাছি তার সুবিধা মতো যে কোনো একটি মসজিদে একটি নিরিবিলি কনারে গিয়ে সে বসে বসে এতে কাপ করতে পারে এই যে লাইলাতুল কদরের জন্য এতে কাপ করবে না এতে কাপের আলাদা সোয়াব আছে শুধু লাইলাতুল কদরের জন্য এতে কাপ নয় লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এতে কাপ করা উত্তম কিন্তু এতে কাপ মুসলমান জাতির জন্য উম্মতে মোহাম্মদের জন্য সুন্নতে মক্কাদা আলাল ফায়া অর্থাৎ একটি এলাকা একটি মসজিদ আছে সেই মসজিদে সমস্ত মানুষগুলো সেখানে এতে কাপ করবে এটা রসুলের নির্দেশ যদি সে এতেকাপ সবাই করতে না পারে তাহলে সকলের পক্ষ থেকে কিছু সংখ্যক ব্যক্তি হলো সেখানে এতে কাপ করতে হবে যদি সেটা অনা হয় অন্তত একজন ব্যক্তিও যদি এই এলাকাবাসীর পক্ষ থেকে এতে কাপ না করে তাহলে সকল ব্যক্তিগুলোই গুণাগার হবে কাপ সুন্নতে মক্কাদা আলাল কেফায়া এটা মুসলমান জাতির জন্য একটা বিশেষ আমল করণীয় লাইলাতুল কদরকে তালাশ না করলো অর্থাৎ এটার বাইরেও প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এতে কাপ করা একটি উত্তম কাজ একটি রাসুলের সূন্যত আমল ধন্যবাদ আপনাকে এতেকাপের মধ্যে কি মোবাইল ব্যবহার করা যাবে প্রশ্নটা হলো আমাদের বর্তমান সমসাময়িক রাসুলের যুগে কোনো মোবাইল ছিল না তখন সেই যুগে মোবাইল ব্যবহারও হয়নি বর্তমান যুগে আমরা যারা এতে কাপ করি আমাদের মন্দির দেখা যায় যে এতে কাপ অবস্থায় অনেকে মোবাইল ব্যবহার করে তবে আমি প্রথমত বলবো যে মোবাইল ব্যবহার করা অনুচিত সমুচিন নয় কারণ মোবাইলটা একটা মানুষকে অন্যদিকে ডাইভার্ট করে এতে কাপ মানে আল্লাহর ধ্যানে আল্লাহর খেলে কোরআন তেলাওয়াত জি রাজগার মোরাকাবা মোশাহাদা নামাজ কোরআন তেলাওয়াত এগুলো দিয়ে তাকে এতে কাপ করতে হয় এটার মধ্যে যদি দুনিয়াবি কোনো চিন্তা ঢুকে যায় তাহলে এতে কাপের বরকত নষ্ট হয় তারপরে কেউ যদি একটু ছোট্ট মোবাইল বাটন মোবাইল সে বাড়ি থেকে খাবার আনতে বলবে বা ব্যবসায়ী কোনো নির্দেশনা জরুরি কোনো কর্ম হয় হয়তোবা সমূহের জন্য দু একটি কথা বলে মোবাইলটা বন্ধ করে দিবে এরকম হলে হয়তো ব্যবহার করতে পারে কিন্তু লাগাতার সে মোবাইল ব্যবহার করবে এটা আসলে সৌন্দর্য রক্ষা করেন এবং এটা উচিত নয় ধন্যবাদ আপনাকে আমরা লাইলাতুল কদর নিয়ে আলোচনা শুনছিলাম লাইলাতুল কদরের আলোচনা এটি একটি আপেক্ষিক বিষয় এবং লাইলাতুল কদর এমন একটি গুরুত্বপূর্ণ রাত যে রাত মানুষকে সৌন্দর্যমণ্ডিত করে ভাগ্যবান করে এবং যে রাত মানুষের জন্যে কল্যাণ নিয়ে আসে কাজেই সেই লাইলাতুল কদরকে যদি আমরা নিজেদের জীবনে পেয়ে যাই তাহলে তো আল্লাহকে পেয়ে গেলাম রসলামের যে সন্তুষ্টি তা আমরা পেয়ে গেলাম সুতরাং এই লাইলাতুল কদর আমরা তালাশ করব এবং বিজ্ঞ আলোচক বলেছেন যে লাইলাতুল কদর শেষের দশকের বেজর সংখ্যক রাত্রিগুলিতে তালাশ করতে হবে আমরা এ বিষয়ে আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে তত্ত্বতাত্ত্বিক আলোচনা শুনব সাথেই থাকবেন সাথে থাকবার জন্য ধন্যবাদ ঐতিহ্যে পরিপূর্ণ লাইলাতুল কাদর এই বিষয়ে আমরা কাছে পেয়েছি হজরত আল্লাহ মৌলানা মুফতি জামাল উদ্দিন নমানি এই যে লাইলাতুল কাদর যে ঐতিহ্যে পরিপূর্ণ এটা আমরা কিভাবে বুঝতে পারি লাইলাতুল কদর এটা এত একটি গুরুত্বপূর্ণ এবাদত এমন এমন একটি স্পেশাল এবাদত মহান রব্বুল আয়লামিন যেই লাইলাতুল কদর সম্পর্কে একটা সুরাই তিনি নাজিল করলেন পবিত্র কুরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমিন এভাবে নিয়েছেন ইং নাং লাইলাতুল কদর যে লাইলাতুল কদরের মধ্যে পবিত্র কোরআন নাজিল হওয়ার ব্যাপারে একটা স্পেশাল কথা আল্লাহ রবুল আলম বলেছেন এরপর দেখুন ওমা কামা লাইলাতুল কদর আল্লাহ রবুল্ আলমিন এখানে রসুল করিম সাল্লা সাল্লামকে প্রশ্ন করতেছেন ইয়া আল্লাহ আপনি কি জানেন যে লাইলাতুল কদরটা কি দেখুন আল্লাহ রব্বুল আয়ালামিন এখানে রসুল করিম আলাইহি আসাল্লামকে লাইলাতুল কদরটাকে এখানে তাগিদ দিয়ে আল্লাহ রাবুল আলমিন নবী করিম সাল্লি সাল্লামকে এর গুরুত্ব তুলে ধরতেছেন আবার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন লাইলাতুল কদ্রে মিন আলফি শাহর যে হাজার মাসের চেয়ে উত্তম যে তিরাশি বৎসর চার মাসের সমান এবাদত পরিমাণ এমন একটি সাওয়াব আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে দান করেন যে এটা এমন একটা এবাদত আমাদের নবী করিম সাল্লু আলাইহু আসসাল্লামকে আল্লাহ রাবুল আলম স্পেশাল দান করেছেন আর নবী করিম সাল্লি সাল্লাম সেই কথাটুকু বলে দিয়েছেন সহি আল বোখারি শরীফের মধ্যে বর্ণনা যে মান কমা জানবিহি আমার নবী করিম সাল্লি সাল্লাম বলেন মান তাকাদ্দমা মা যে ব্যক্তি মান কমা রমা মান কমা লাইলাতুল কদ্রি ই মানানো যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান এবং সবাবের আশায় কেউ যদি নামাজ আদায় করলো তাহলে তার জীবনের সমস্ত বুন আল্লাহ রাবুল্লা আলম ক্ষমা করে দিচ্ছেন তাহলে দেখুন এই লাইলাতুল কদর একটা সাধারণ কোনো ব্যাপার না অন্যান্য নবীদের বেলায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই স্পেশাল এবাদরটুকু দেন নাই শুধুমাত্র আমাদের নবী আকরাম সাল্লু আলাইহু আসাল্লামের জন্যই আমার নবী রব্বুল আলমিন এই এবাদরটা তার কে বিলানোর জন্য এটা দান করেছেন যে একটি মাত্র একটি মাত্র রাত্রিতে এবাদতের দ্বারা হাজার মাসের চেয়ে হাজার মাসের চেয়ে উত্তম হয়ে যায় হাজার মাসের এবাদতের স্বয়াব বান্দা লাভ করে থাকে তাহলে এটা কোনো সাধারণ ব্যাপার না এটা হচ্ছে একটা আল্লাহ রাব্বুল আলমিনের স্পেশাল দয়া ছাড়া আর কিছুই না আল্লাহরাবলামী এই দয়াটুকু আমাদের নবী আকরাম সল্লাহ আলহিউ আসাল্লামকে করেছেন কারণ তিনি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবীর কাজগুলোও শ্রেষ্ঠ আল্লাহর রবুল্লাহ সেই শ্রেষ্ঠ একটি দিক আমাদের সামনে উন্মোচন করেছেন আর শুধু এটাই যে লাইলাতুল কদর এটা একটা আমাদের জন্য ঐতিহ্য কারণ প্রিয় নবী সাল্লু আলহিহিউসাল্লামের সহদরমিনী মা আয়সা সিদ্দিকার আদিয়াল্লাহ আমাদের উম্মাহাতুল মোমিনিন আয়শা সিদ্দিকার আদিয়াল্লাহ বলতেছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবীগো আমি যখন লাইলাতুল কদরকে আমি যখন পেয়ে যাবো রসুল আল্লাহ আমি তখন কিভাবে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে আমি কিভাবে অনুতপ্ত হব আল্লাহর কাছে আমি কিভাবে চাইব। আমার নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাকা আফুবুন তহিব্বুল আফুয়া আফা আফুয়ান্নি এ আয়েশা তুমি এই টুকু বেশি বেশি তুমি পড়বা কারণ এই দোয়াটার কারণে আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করবেন জি ধন্যবাদ আপনাকে আপনি কোরআন তেলাওয়াত করেছেন সুরা কদরের একটি আয়াত কদর আমি এই কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি তো কোরআন কি শুধু এই কদরের রাত্রিতে নাজিল হয়েছে না অন্য সময় নাজিল হয়েছে এবং কেন কোরআন কদরের রাত্রিতে নাজিল হয়েছে আল্লাহ বললেন আল্লাহরাবুল আলম সুরাত দোকানের মধ্যে সেখানেও বলেছেন ইংনা না আং ঝলনা হুফি লাইলাতিম মুবারকা যে আল্লাহরাবুল আলমিন লাইলাতুল মুবারকার মধ্যে তিনি কি করেছেন কোরআনুল করিম তিনি নাজিল করেছেন আমরা জানি আবার সুরাতুল কদরের মধ্যেও আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইং না হুফি লাইলাতুল কদর যে আমি কদরের রাত্রির মধ্যে রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি তো দেখুন আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াত কুলো কিন্তু একবারে সলিউশন আল্লাহ রাব্বুল আলামিন সেটা সমাধান দিয়ে দিয়েছেন کرام আমাদের সামনে এভাবে তুলে ধরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আপনার ওই যে শাহবানের মধ্যরজনী শাবানের যে চোদ্দ তারিখ দিবাগত রাত সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন লওহে মাহফুজে তিনি পবিত্র কুরআনুল করিম সেখানের মধ্যে মাসাহাফে তিনি লিপিবদ্ধ করেছেন সেখানের মধ্যে নাজিল করেছেন আর সেখান থেকে আপনার লাইলাতুল কদরের রাত্রিতে বাইতুল ইজ্জা দুনিয়ার আসমানের মধ্যে তিনি একসাথে নাজিল করেছেন এবং নবী আকরম সাল হুয়া এলাই সুদীর্ঘ তেইশ বছরের যে এই নবীকর সাল্লাহ সাল্লাম চল্লিশ থেকে তেষট্টি বছর যে তেইশ বছরের এই সময়টার মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে সাবাবে নজুল অনুসারে এভাবে আল্লাহ রাবুল আলমিন তা নাজিল করেছেন তাহলে এখানে সমাধান বাস্তবতা এখানেই যে এখানে অন্য কোনো এখানে দ্বন্দ্বের কিছুই নেই যে আল্লাহ রাব্বুল আলমিন কদরের রাত্রিতে এটা বুঝাতে যাচ্ছেন এই কদরের আল্লাহ রাবুল আলমিন এখানে ঘোষণা করেছেন আর নবী আকরাম সাল্লাহু আলহিহু সাল্লাম এই কদরের রাত্রিটার সম্পর্কে এভাবেই তিনি ব্যক্ত করেছেন যে এটার যেন আমাদের এবাদত বন্দিগিগুলো যেন এত বেশি বেশি হয় সেজন্য সাহাবাই আকরাম সাল্লাহ আলহি সালাতামকে তিনি বলে দিয়েছেন তোমরা বেজো রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদরকে তোমরা বেশি বেশি তালাশ করবে যে রাত্রিটি লাইলাতুল কদর বরকতপূর্ণ এবং মহিমান্বিত রজনী ঐতিহ্যে পরিপূর্ণ লাইলাতুল কদর সেই রাত কোনটি এটি বোঝার জন্য কোনো আলামত আছে কি না দেখুন আমাদের নবী আকরম সাল্লু সাল্লাম শেষ দশকের কথা বলেছেন তো দেখুন আমাদের মাজহাফের ইমাম আজম আবু হানিফা রহমাহুল্লাহআ আল আনহু তিনি কি করেছেন আপনার ওই যে সাতাশতম যে সাতাশে রমজান সেটাকে আপনার লাইলাতুল কদরের জন্য তিনি এভাবে তিনি এনেছেন আমি ওনার এই কথাটুকু কোট করবো সাথে আরও একটু কথা ব্যক্ত করব যে তিনি একটা সূত্র প্রকাশ করেছেন দেখুন লাইলাতুল কদর লিখতে নয়টি অক্ষরের প্রয়োজন হয় আর এই পূর্ণ পূর্ণাঙ্গ শব্দ লাইলাতুল কদরটি তিনবার এসেছে তো দেখুন কোরআনুল করিমের মধ্যে যা কিছু আছে আল্লাহ তালা বান্দাকে যা কিছু দেন সব কিছু গুণিতি খারে দেন যেমিতি খারে দেন তাহলে দেখুন এখানের মধ্যে গুণ দিয়ে যদি আপনি দেখেন তিন নং সাতাশ যে এখানে সাতাশের একটা ব্যাপার এখানের মধ্যে সেই জন্য ইমাম আজম বলতেছেন যে এটা সাতাশ রমজানুল মুবারকের সাতাশতম পবিত্র রমজানে এই লাইলাতুল কদর অনুষ্ঠিত আর এছাড়াও নবী আকরম সাল আলিয়া সাল্লাম স্বপ্নের মধ্যে দেখেছেন যে তিনি এমনভাবে লাইলাতুল কদরের তালাশ করতেছেন যে আসমান থেকে বৃষ্টি পড়ছে খেজুর গাছের পাতার মধ্যে খেজুর গাছের সেই পাতা থেকে টপ টপ করে পানি পড়তেছে নিচের মধ্যে আর নবী আকরম সাল্লি সাল্লাম এই বৃষ্টির পানির মধ্যে তিনি নামাজ পড়তেছেন ওনার সেই আল্লাহ রব্বুল আয়লামীনের সেজদা আল্লাহ রব্লি আলমিনকে তিনি সেজদা করতেছেন ওনার কপাল এবং নাক মোবারকের মধ্যে কাঁদা মাটি লেগেছিল আর তিনি সকালবেলা খাবার থেকে এভাবে সকালবেলা উঠলেন এভাবে তিনি দেখলেন একটা পর্যায়ের মধ্যে যে তিনি আপনার লাইলাতুল কদর যে রাত্রিটা হবে ওই রাত্রির মাঝে আমাবস্যার মতো অন্ধকার হবে না আসমান থেকে বৃষ্টি সামান্য বৃষ্টি না একটা সম্ভাবনা আছে কোনো সময় হবে কোনো সময় হবে না আর এছাড়াও ওই রাত্রিটা থাকবে এত এত সৌন্দর্যময় এবং এত আবহাওয়া থাকবে এত সুন্দর করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ওই রাত্রিটা এত সেফ থাকবে যে জগতের অন্যান্য রাত্রি থেকে এটা একটু আল্টারনেটিভ থাকবে একটু আলাদা থাকবে ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি ঐতিহ্যে পরিপূর্ণ লাইলাতুল কদর এটা শুধু আজকের কথা নয় সেই কোরআন নাজিলের আগ থেকেই লাইলাতুল কদর যেন আল্লাহ তালা সাজিয়ে রেখেছিলেন আর নাজিল করেছেন লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন এবং এই রাত্রির মহিমান্বিততা মহাত্মতা এবং এর গুরুত্ব তত্ত্ব তথ্য অনুধাবন করার জন্যেই আল্লাহ তালা অনেকগুলো বিশ্লেষণ এখানে করেছেন হাদিসে পাকে প্রিয়নবিসা ইসলাম অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আসুন আমরা লাইলাতুল কদর তালাশ করি লাইলাতুল কদরের মধ্যে যেন আমরা নিজেদের জীবনকে সুন্দর করতে পারি আমলের মধ্য দিয়ে সে প্রত্যাশায় শেষ করছে আমাদের প্রিয় অনুষ্ঠান মোবারক মাস রমজান ভালো থাকবেন সুস্থ থাকবেন সে দোয়া করি আল্লাহর কাছে রোজার প্রত্যেকটি মুহূর্ত কিন্তু সওয়াবে ভরপুর একটি নফলেবাদত অন্য মাসের ফরজ ইবাদত একটি ফরজ ইবাদত অন্য মাসের সত্তরটি ফরজ ইবাদত কাজেই এই ইবাদতের যে মূল্যবান সময় তা যেন আমরা কাজে লাগিয়ে রমজানকে নিজের জীবনে সেট করে প্রশিক্ষণ অর্জন করে পরবর্তী সময়ে জন্য আমরা সুন্দর জীবন জীবনযাপনের মধ্য দিয়ে সমাজে একটি শান্তি প্রতিষ্ঠা করতে পারি পরিবারে শান্তি প্রতিষ্ঠা করতে পারি সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ بلغ العلا بكماله